আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে পাবদা মাছ রান্না করে দেখাবো। তো ভিউয়ার্স, এটা একটা ফ্যামিলি ব্লগ। তো পাবদা মাছ রান্না করতে আমার কি কি লাগছে সেটা আমি একটু বলে দিচ্ছি। এখানে আমি 5টা বড় সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর আমার লাগছে ধনে পাতা, তারপর এখানে লাগছে হচ্ছে টমেটো, এখানে আমি কাঁচামরিচও কুচি করে নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ। তো এখানে আমরা আরো যে মশলাগুলো আছে একটা একটা করে দিয়ে যখন রান্না করবো আপনারা তখন দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখন রান্না শুরু করব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আমি চুলাটা জ্বালিয়ে নিলাম। আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো। সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একদম ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এরপর আমাদের রসুন বাটা দিয়ে দিবো। আমি শুধু রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ দিয়ে এটা রান্না করব। জিরা গুঁড়া থাকবে, আর একদম শেষে একটু টেস্টের জন্য আমি স্বাদের ম্যাজিক যেটা আছে অর্ধেক প্যাকেট দিয়ে দিবো। ভাজার জন্য অপেক্ষা করছি। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি যে মশলাটা নেব সেটা হচ্ছে রসুন। পেঁয়াজটা একটু নেড়ে নিচ্ছি, তেলটা খুব বেশি হবে না, পেঁয়াজটা একটু ভাজা হতে অপেক্ষা করছি। অতক্ষণ আমি এখানে যে মশলাটা বানাচ্ছিলাম সেটা দিকে নজর দিই। তো আমি এখানে রসুন নিয়ে নিয়েছি, জিরা নিয়ে নিচ্ছি, জিরা স্বাদ মতো আপনাদের গুঁড়া মরিচ, হচ্ছে হলুদ। আমি মিক্স করা মশলাটাকে একটুখানি পানি দিয়ে আমি ভাজা পেঁয়াজটা মাঝে দিয়ে দিলাম। এখন আমি যে কাজটা করবো, মশলাটা কষাতে থাকবো। মশলাটা কষাতে কষাতে আমি এটার ভিতরে টমেটো দিয়ে দিব। টমেটোতে প্রচুর পরিমাণে পানি থাকে, আমি একটু একটু কষিয়ে নিব টমেটোটা। আমি যে সাদা ম্যাজিকের প্যাকেট, একটু পানি দিয়ে মিশিয়ে নেব। সাদা ম্যাজিকের সাথে আমি পানি মিশিয়ে নিয়েছি, আর এটার সাথে আমি এটা এখন আমি চুলায় দিয়ে দিব। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আমি সাদা ম্যাজিক সহ যে পানিটা সেটা দিয়ে দিলাম। আমি মশলাটাতে কষানো মশলাটার ভিতরে পানি দিয়ে দিয়েছি, সাদা ম্যাজিক সহ আমি ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে খুব ভালো মতো নেড়ে নেব। ধনে পাতাটা রান্না হয়ে যাবে, একদম ঝোলের সাথে সুন্দর মিশে যাবে। আর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, এই কষানো হতে হতে এটার ভিতরে আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো। মাছটা দেওয়া হয়ে গেল, আমরা চুলার আঁচটা কমিয়ে দেবো যেন সুন্দর মতো মাছটা রান্না হয়, এবং ঢেকে দেবো। আমরা যখন এই সাইড এক পাশটা রান্না হয়ে যাবে তখন আরেক পাশটা উল্টে দেবো। স্বাদ মতো লবণটাও এই ঝোলটা থাকাকালীন সময় দিয়ে দিতে হবে। স্বাদ মতো লবণটা আমি ছিটিয়ে দিচ্ছি, মশলা মেশানোর সময় সেখানে লবণ দিয়ে দিয়েছিলাম, এখানে একটু লবণ দিয়ে দিলাম। তো আমরা এখন রান্না হয়ে যাওয়ার অপেক্ষা করছি।
রান্না হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা রান্নার এই পর্যায়ে আমরা কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু ফ্রোজেন মটরশুঁটি, আমি কিন্তু সেদ্ধ করিনি, এমনিতে ডিপ ফ্রিজে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। সেটা কিন্তু এখন রান্নার সাথে, মাছ রান্নার সাথে সাথে কিন্তু আমাদের যে মটরটা রান্না হয়ে যাবে। তো আমরা এখন রান্না মাছগুলো উল্টে নেব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছগুলো উল্টে নিয়েছি এবং আর একটু ঝোল শুকিয়ে নিলে কিন্তু আমার রান্না হয়ে যাবে। আপনারা যদি কেউ ঝোল রাখতে চান তাহলে কিন্তু আপনারা ঝোলটা আগে থেকে একটু বেশি দিয়ে দিতে পারেন, যেহেতু আমি খুব বেশি ঝোল খেতে পছন্দ করি না, আমার এভাবেই ভালো লাগে, বিশেষ করে মটরশুঁটি দিয়ে। তো আমি এভাবে করে কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব, আমি নামানোর সময় হালকা একটু জিরা গুঁড়া ছিটিয়ে তারপর নামিয়ে নেব। তো ভিউয়ার্স আমার মাছ রান্না হয়ে গেছে, আমি একটু জিরা গুঁড়া দিয়ে চুলাটা অফ করে দিব, হালকা একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং টিভি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।